प्रॉब्लम सेट कौन सा छिलो, 3 আর 4 ना? जी सर, प्रॉब्लम सेट 3 और 4। 3 আর 4 छिलो। আচ্ছা, প্রথমে বাবলি বলেন, তোমাদের সবই আছে, আমরা এটা বিশ্বাস করি না, কি লেখছেন? স্যার 3 আর 4, আমি তো স্যার আপনার পিডিএফ এ যেগুলো দিয়েছেন ওগুলো করছি। হ্যাঁ, ওইটাই সে মিলবে আমি আস্তার সাথে ইংরেজি না, চাই। প্রবলেমস এর 3 এটা ছিল না যে আমাদের তোমাদের সবই আছে, আমরা এটা বিশ্বাস করি না, একটু দেখেন। স্যার আমি করেছি আমার আস্থার সাথে, আমরা আস্থার সাথে ইংরেজি শিখতে চাই, আমি ভালো একটি চাকরি করতে চাই। ওটা কি আপনার কয় নাম্বার প্রবলেম সেট দেখেন তো, ওটা কি 4 নাম্বার? মানে প্রবলেম সেট 3। স্যার এই যে এটাতে আপনার ও এখানে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টেস্ট স্যার। অ্যাসেসমেন্ট টেস্টটা করেছেন? হুম হুম না, ওটা তো অ্যাসেসমেন্ট টেস্টটা তো না, ওটা পড়ানো অ্যাসেসমেন্ট টেস্টটা তো আমাদের পড়ানো, আমাদের পড়াটা হলো প্রবলেম সেট 3 এন্ড 4। ওই যে লেসন 3 শেষে যে প্রবলেম সেটটা আছে ওইটা, আর লেসন 4 এর শেষে যে প্রবলেম সেটটা আছে সেটা। আপনি ও সম্ভবত আচ্ছা আচ্ছা, অ্যাসেসমেন্ট টেস্টটা করেছেন, ভুলে হ্যাঁ করেছেন, আমি অ্যাসেসমেন্ট টেস্টটা করেছি স্যার। অ্যাসেসমেন্ট টেস্টটা না। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা নুসরাত বলো, তোমাদের সবই আছে, আমরা এটা বিশ্বাস করি না, কি লেখছো নুসরাত সামিয়া? 1 নাম্বারটা বলো। জি স্যার, বল। ইউ হ্যাভ এভরিথিং, উই ডু নট বিলিভ ইট। হ্যাঁ, তাহলে ইউ হ্যাভ এভরিথিং, উই ডু নট বিলিভ ইট, ঠিক আছে। ইউ হ্যাভ এভরিথিং, উই ডু নট বিলিভ ইট, তোমাদের সবই নেই। ইউ ডাজেন্ট হ্যাভ এভরিথিং, ইউ ডাজ নট হবে না, ডোন্ট হবে, ইউ ডোন্ট, স্যার ইউ ডোন্ট হ্যাভ, ভুল হয়ে গেল, এই ভুলটা করা যাবে না কোনো ক্রমে। তাহলে এটা হবে আমাদের ইউ ডোন্ট হ্যাভ এভরিথিং, যদি বলি ইউ ডোন্ট হ্যাভ এভরিথিং, ইউ ব্যস্ত, আর ইউ বিজি, ইউ ডোন্ট হ্যাভ এভরিথিং, ইউ ডোন্ট হ্যাভ এভরিথিং, তোমাদের স্যার ইউ, স্যার ইউ হ্যাভ নট এভরিথিং লিখলে হবে না? ইউ হ্যাভ নট এভরিথিং লিখলেও হবে। নুসরাত পয়েন্টটা, তোমাদের কি সবই আছে? ডু ইউ হ্যাভ এভরিথিং, হ্যাঁ, ডু ইউ হ্যাভ এভরিথিং বা হ্যাভ ইউ এভরিথিং যেটা হবে, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ এভরিথিং, অথবা হ্যাভ ইউ এভরিথিং। আচ্ছা, পরেরটা নুসরাত, তোমরা কি ব্যস্ত? আর ইউ বিজি, আর ইউ বিজি, তোমাদের কি ব্যস্ততা আছে? ডিড ইউ হ্যাভ বিজনেস, না ডিড কেন, ডু ইউ হ্যাভ বিজনেস অথবা হ্যাভ ইউ বিজনেস, ডু ইউ হ্যাভ বিজনেস অথবা হ্যাভ ইউ বিজনেস, ডু ইউ হ্যাভ বিজনেস অথবা হ্যাভ ইউ বিজনেস, এটা হবে। আফসানা মিমি বলেন তো, 6 নাম্বারটা, এই কাজটি ঝুঁকিপূর্ণ তাই অনেকে এই কাজ করেন না। work is risky, so many people do not do মিমি, this. আফসানা, this work is dangerous, so many people don't do this work. হ্যাঁ, ঠিক আছে, this work is dangerous বা risky বলি, হ্যাঁ, this work is risky, is dangerous, risky, so many people do not do this work. Yes, আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি, কি লিখেছেন? We have done the dangerous work. না, করি তো, we do risky work, we have done হলো আমরা করেছি বোঝাবে, আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি, we do risky work, we do risky work, আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি। হ্যাঁ মিমি, পরেরটা, আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি না, we don't do dangerous work. হ্যাঁ, we don't do risky work, we don't do risky work। পরেরটা, শোনা, অনেক মানুষ স্বপ্ন দেখে কিন্তু তা বাস্তবায়নের জন্য কাজ করে না, কি হবে? স্যার এটা আমি লিখি নাই। আচ্ছা, এটা লিখে নাই, এটা সবুজ আলী লিখেছেন। জি স্যার, many people, হ্যাঁ স্যার,
হ্যাঁ সবুজ আলী many people many dream, people say do dream. Not work to implement the same but do not employ বাস্তবায়নের জন্য ইমপ্লিমেন্ট অথবা ম্যাটেরিয়ালাইজ বলতে পারি দেখুন একটা ইমপ্লিমেন্ট অথবা ম্যাটেরিয়ালাইজ মেনি পিপল ড্রিম বাট ডু নট ওয়ার্ক টু ইমপ্লিমেন্ট অথবা ম্যাটেরিয়ালাইজ দ্য সেম বা ওয়ার্ক আচ্ছা আর সবুজ আলী পরেটা সবাই একজন সম্মোহনী নেতাকে পছন্দ করে না ইমরান হোসেন সবাই একজন সম্মোহনী নেতাকে পছন্দ করে ইমরান হোসেন everyone likes a charismatic leader charismatic leader ji will have likes all will have like good everyone they will have likes but everyone use kore dekhen everyone likes a charismatic leader all will all have like imran pore ta meti pray jamak dekhan the girl often show তার লজ্জা আছে কিন্তু তোমার লজ্জা নেই হি হ্যাজ শেম বাট ইউ ডোন্ট শেম ইউ ডোন্ট হ্যাভ অথবা ইউ হ্যাভ নট হি হ্যাজ শেম স্যার ইউ 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 ডোন্ট দিলে হবে না স্যার ইউ ডোন্ট দিলে আবার হ্যাভ আনতে হবে but you don't have the same or you have not the same acha imran hatasha manuske andhokar pothe dike niye jay frustration leads a person to the path of danger darkness ha andhokar the darkness frustration leads a person to the path of darkness yes imran point a column tik kintu tomar koto lage how much many does the pain cost you how much does the pain cost you how much money bolte paren to how much bolle hobe how much does the pain cost you eta bodhe mane question likhe dena eta onek kere likhte somoshya hoye cost mane kharch kora ba dam hoa cost mane kharch kora ba dam hoa tale how much mane koto shabdik holo cost tar age daj hobe how much does the pain cost you how much does আমি এইটা এভাবে লিখছিলাম হাউ মাচ মানি ডু ইউ নিড ফর বাই দা পেন হাউ মাচ মানি ডু ইউ নিড টু বাই দা পেন লেখা যাবে ফর বাই না বলে টু বাই দা পেন মানি ডু ইউ নিড টু বাই দা পেন লেখা যাবে হ্যাঁ ঝরা আছেন জি স্যার আছি আমি সবাইকে মিউট করে দিচ্ছি শুধু ঝরা আনমিউট করে এখন পাঁচটা সেন্টেন্স বলবেন হ্যাঁ হ্যাঁ আমি সবাইকে হ্যাঁ ঝরা বলেন তো ষোলো নম্বর তিনি আর বেঁচে নেই তার হঠাৎ মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত কি লিখছেন তিনি আর বেঁচে নেই কি বলবো ঝরা আনমিউট করে বলেন আর বলা সরি আনমিউট হ্যাঁ আনমিউট করে আর সরি আমি আপনারা বলার সময় ভিডিওটা অন করে বলবেন কথা যে আনসার করবেন ভিডিওটা তার ভিডিওটা শুধু অন থাকবে যে আনসার করবে তার বিটুটা শুধু অন থাকবে আর বাকিদের অফ থাকবে হ্যাঁ তারা বলেন তিনি আর বেঁচে নেই তার হঠাৎ মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত বলেন হি ইজ নো লঙ্গার অ্যালিভ উই আর ডিপলি স্যাডেন বাই বাই হিজ সাডেন ডেথ এখানে শক বলবেন উই আর ডিপলি শকড এর পরে প্রিপোজিশন অ্যাড হবে শক ডিপলি শক অ্যাট হিজ সাডেন ডেথ He is no longer alive. He is no longer alive. We are deeply shocked at his sudden death. Jhara poreta. Sudden death. Okay. হ্যাঁ তুমি আর দলীয় প্রধান না. You are no longer the party the party chief. You are no longer the party chief but chief of the party. Chief. Chief of the party. You are no longer the chief of the party. হ্যাঁ jhara poreta. তারা প্রশ্ন উঠায় এবং আমরা তাদের প্রতিটি প্রশ্নের জবাব দেই they raise question and we answer the question their enemy answer all of their question লাগবেন they all of their question we answer এর পরে all of their question all of their question all of their question আচ্ছা ভাইয়া আমি এখানে their every question হ্যাঁ এখানে আমি লিখছি
we give the answer for each question. We give answer of their all question by each question. We give answer of their each question. হ্যাঁ ঝরা পরেরটা তারা প্রশ্ন উঠায় না doesn't raise their question না তারা they do not raise question এখানে তো সাবজেক্ট they do not raise they. question raise they do not raise question raise মানে উঠানো আর হলো arise নিজে নিজে ওঠা পরেরটা তারা স্যার they are not raise question হবে না স্যার they are not হবে না কাজ করা বুঝালে সাবজেক্ট সচরাচর বর্তমানে কাজ করা যখন বুঝাবে তখন যে নেগেটিভ করা সময় ডু নট করতে হবে they do not raise question they ওকে তার সিদ্ধান্ত নিয়ে ফাইভ প্রশ্ন ধরা পড়টা his decision is often question এখানে হলো এখানে question প্রশ্ন ওঠা arise হবে সাবজেক্ট হবে questions Questions arise about his decision. Questions okay. often arise about his decision. अच्छा सर often तो आगे जैसे आगे की होगा सर हाँ बोलें often तो आगे जैसे often question are arise for his decision. আচ্ছা অফেন্টা ভার্বের একটা ভার্ব থাকলে ভার্বের পূর্বে বসে এখানে অফেন্টার এই অ্যারাইজ এর আগে বসাবেন আপাতত আজকে কেটে দেন পরে আমরা আসলে দেখব তাদের সদস্যদের নিয়ে প্রশ্ন ওঠে না ঝরা কি লিখেছেন ডোন্ট টক অ্যাবাউট দেয়ার কোশ্চেনস ডু নট অ্যারাইজ অ্যাবাউট দেয়ার অনেস্টি যদি বলেন যে ডোন্ট টক তাহলে হবে প্রশ্ন করো না এটা বোঝাবে যে প্রশ্ন ডোন্ট টক ডোন্ট টক বলে মানে কথা বলো না ডোন্ট অ্যারাইজ কোশ্চেন রেইজ কোশ্চেন প্রশ্ন উঠায়ও না এরকম হবে ওটা না প্রশ্ন উঠে অ্যারাইজ কোশ্চেনস ডু নট অ্যারাইজ অ্যাবাউট দেয়ার অনেস্টি কোশ্চেনস ডু নট অ্যারাইজ অ্যাবাউট দেয়ার অনেস্টি ওকে এরপরে এরপরে বলবে হলো তারিকুর আছো তুমি এই কোশ্চেনটা আমি এভাবে লিখছিলাম হিজ অনেস্টি ইজ নট ইন কোশ্চেন হিজ অনেস্টি ইজ নট ইন কোশ্চেন রাইট দেন আপাতত একটু সুন্দর করে হয়েছে হ্যাঁ তারিকুর ভিডিও টন করে বলো 22 নাম্বার অনেক মানুষ দুর্ঘটনায় পড়ে many people fell in accident fall in accident ঠিক আছে many people fall in accident many people fall in accident পড়টা তারিকুর অনেক মানুষ ক্ষুধায় মারা যায় many people died for hungry die of হবে died না die of hunger d i e many people die of hunger right tari ko ta nodi bangon amader jatiyo somoshya amra shobai eta jani ki hobe river erosion is a national problem we know it everybody na we all know it we know it everybody sir we all we are all diba we all know it we all know it tari ko pore ta tar kono somoshya nei e kotha thik noy He has no problem. This word is not right. Yeah, he has no problem. Or he has not any problem. This is not true. This is not true. Tar group poeta, tomar koyti kolom ache? So how much pen have you? How much hobe na? How many hobe? সংখ্যা বুঝালে হাউ মেনি পরিমাণ বুঝালে হাউ মাচ সংখ্যা বুঝালে হাউ মেনি পরিমাণ বুঝালে হাউ মাচ এটা একটু প্রবলেম হয় হাউ মাচ এর পরে একটা নাউন বসাতে হয় হাউ এবং হাউ মাচ এর পরে একটা নাউন বসাতে হয় তাহলে হাউ মেনি পেন্স হ্যাভ ইউ এটা হবে হাউ মেনি হ্যাভ ইউ হ্যাভ ইউ হাউ মেনি পেন্স হ্যাভ ইউ তারিখের পরটা তোমার কি কোনো গাড়ি আছে Have you any car? Yes. Have you any car? Have you any car? Have you any car? তার গ্রুপ পড়টা কার কি আছে? স্যার আমি যদি এভাবে বলি Who has the right? Who has what? আচ্ছা who has what? Yes. নাকি বলতে চাও বিকল্প ভাবে? স্যার আমি যদি বলি স্যার do you have any car? হ্যাঁ হবে. Do you have any car হবে? Do you have any car hobe acha 29 tarikh eta ka daitwoshil por tai tini daitwo byaktir moto achoron kore sir ami
এতটুকু করছি স্যার মানে 28 পর্যন্ত করছি স্যার আচ্ছা তারই করে এটা করতে পারিনি আচ্ছা জান্নাত জিনিয়া ভাবে একটু ভিডিও অন করে বলেন তো লাস্টের দুটো সেন্টেন্স ক্লাসে আমার একজন ভাবি আছে হ্যাঁ ভাবি একটু ভিডিও অন করেন জি ভাই অন করছি অন হইছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলেন এটা কি দায়িত্বশীল পথ তাই তিনি দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করেন ইট ইজ এ রেসপন্সিবল টার্ম সো হি বিহেভস লাইক রেসপন্সিবল পারসন ইট ইজ রেসপন্সিবল রেসপন্সিবল হ্যাঁ পোস্ট বা পজিশন ইট ইজ এ রেসপন্সিবল পোস্ট বা পজিশন তাই তিনি দায়িত্বশীল ব্যক্তির মতো হি সো ইয়েস সো দ্যাট বা দেয়ারফোর He behaves like a responsible person. Responsible person. We feel proud of our rich culture. We feel proud of our rich culture people proud of our rich culture amra bibhinno sanskriti onushtha palon kori we observe different cultural program different cultural programs ha celebrate thik ache we observe yes celebrate different cultural programs Yeah. So we feel proud of our rich culture. We observe different cultural programs. We observe cultural function. Bolle to hobe na sir. Yeah, cultural function. Bolle hobe. Yeah, hobe. Cultural function. Yes, sir. Acha. Ekhon score ta bolen ekhane. Ekhane amra score ta bolbo. Sir, ekta amar ordhek ta hoyeche sir. Etar kibhabe dorbo? Ordhek ta number paoa jabe na. Jeta ordhek hobe ektu bhul trutti hole bad ota. সবুজ আলী স্যার হ্যাঁ সবুজ আলী 25 স্যার Shubuj Ali, 25. Next. Sir, Mimi, 24. Mimi, 24. Sir, Bishti, 30. Bishti, 30. Sir, 25. Sir Imran Hussain, 25. Jannat, 18. Jannat, Bhabi Holo, 18. 18 or 28? 18. 18. 18 to come hoye chhe. Next. Tarpor. স্যার ঝরা 22 যদি আমি সবগুলা শুনি নাই হয়তো একটু মিস ছিল কয়েকটা ঝরা 22 ওকে জি স্যার বলেন বাকি দুজন বাকি আছেন আচ্ছা দেন করে নাই এখানে সমস্যাগুলো একটু বলেন এখানে সমস্যাগুলো বলেন সমস্যা যেগুলো আছে বলেন স্যার আমার কাছে মনে হয়েছে স্যার এই শব্দগুলো একটু বড় বড় ছিল আমাদের জন্য প্রথম অবস্থায় আচ্ছা দুইটা শব্দ একটু বড় বড় ছিল দুইটা শব্দ বড় বড় ছিল সবই তো ছোট ছোট থাকবে না তাই না সবই থাকলে তো মনে হবে সবই পারতেছি তখন আকাশ উঠে যাবে আকাশ থেকে একটু মাঝে মাঝে নামা নিয়ে আসতে হবে না জি স্যার
স্যার আমার তো শুধু ডোডাস এবার রাইটটা দিতেছি ই ডিড ডোডাস বুঝতে পারতেছি না আচ্ছা তুমি এরকম দুই তিনটা ভুল করছো সমস্যা নাই 27 ভালো স্কোর হয়েছে মানে 17 তো বর্তমানে যখন নেগেটিভ দুন অতীত যখন হবে তখন ঠিক নাও আজকে ক্লিয়ার হবে এটা নেক্সট আর কোনো কোয়েরি বলেন সমস্যা আছে কিনা বলেন সমস্যা আছে কোনো কোশ্চেনে সমস্যা না তাহলে আমরা চলে যাই প্রবলেম সেট 4 প্রবলেম সেট 4 এ চলে যাই হ্যাঁ এক নাম্বার আচ্ছা এবার প্রথমে আমরা তার কাছে যাব সবুজ আলী করেছো এটা সবুজ আলী চার নাম্বারটা করেছো শরীফুর জয়েন করো নাই না আচ্ছা তাহলে প্রথমটা ঝরার কাছে যাই ঝরা শুরু করেন ভিডিওটা অন করে বলেন আমি তোমাকে সবকিছু বলতেছি বা বলছি I'm telling you everything হ্যাঁ I am telling you everything I am telling you everything ঝরা পরেরটা আমি এখন ক্লাস হয়ে যাচ্ছি কারণ আমার একটা ক্লাস আছে I am going to class now because I have a class. Good. I am going to class now. Going to class now. Now because I have a class. A class. Now I have a class. Jhara, tin number. She asked the class. He is coming because he has an important job to do. He is coming because he has an important piece there. Then I'm counting on to an important piece of work. Important piece of work. Piece of work to do. What is important about Purichi? Important. Important piece of work. I'm counting on now. I'm going to say piece delicate. An important piece of work to do. The man has no sense, so he talks nonsense. And the man has no sense, so he talks nonsense. The man has no sense, so he talks nonsense. The abhi problem hai ki dukhi busse chana ki hai. He is emotionally so he does not want to understand logic emotionally na emotional emotionally ami diyechi emotional hobe emotional okay emotional okay. So he does not want to understand logic so he does not understand logic He is emotional, so he does not want to understand logic. He is emotional, so he does not want to understand logic. Acha. Therefore, bol rahe ho. Shobuj Ali, acho Shobuj Ali. Shobuj Ali. Ji sir. Ha, video on karo. Keep your video on. Ji sir. Ha, bolo. Onek manusher abeg nei. Many men have no emotion. Yeah, many people have not emotion. Many people have not emotion. Many people have not emotion. Shobhu Jali Porita, the Sintai Boyd of Eshana. Hijacking is not... hijacking but not... valid. Is not valid profession. Legal profession. Sir, jodi valid boli sir. Not a legal profession, but snatching is not a legal profession. Shobhu Jali Porita, ekjon chintai kari chintai kore.
a hijacker hijacking hijacks a hijacker hijacks by a snatcher snatches yes sir a snatcher snatches shobuj ali ekjon chor churi kore yes sir a thief is steal Does now works works for the people. A politician works for the people. Yeah. Samia, Nusrat Samia, you video turn on. Nusrat Samia, shunte pachho. Nusrat Samia, ha, bolo. একটি মানবাধিকার সংগঠন অসহায় মানুষের জন্য কাজ করছে এ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইজ ওয়ার্কিং ফর দি হেল্পলেস পিপল হ্যাঁ হিউম্যানিটেরিয়ান মানে মানবাধিকার হিউম্যান মানবাধিকার হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ হিউম্যান রাইট অর্গানাইজেশন is working for the helpless people the human rights organization is working for the helpless people হ্যাঁ নুসরাত পয়েন্টটা স্যার আমি একটু বলি স্যার আমি একটু বলতে চাচ্ছি আচ্ছা আমি এখানে দাটা ইউজ করি নাই মানে দি ইউজ করি নাই সো সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে না তো মেজর সমস্যা না ওটার নাম্বার দিব আমরা আর্টিকেল বলার জন্য নাম্বার কাটব না এখানে Okay. The great creator is second to none. He sees and knows everything. Good. The great creator. The great creator is second to none. He is second to none. Knows everything. Okay. তারপর আছে কলেজ কি খুবই বিখ্যাত অনুষ্ঠান The college is very popular. হ্যাঁ শ্যামাসি বলো eminent বা famous. The college is very eminent. The college is very famous but eminent. The college is very eminent but famous. Nusrat ke phone korte the who is calling who is calling who is calling who is making a phone call who is making a phone call bolte parbo ke ke phone korte the who are calling who are calling yes who are calling who are calling yes okay nusrat bhalo hoyeche ha ebar তারিকুল ইসলাম ভিডিও অন করো স্যার আমার প্রবলেম গুলো করা হয় না চারের আচ্ছা মিমি ভিডিও অন করো আফসানা মিমি জি স্যার হ্যাঁ বলো একজন ব্যবস্থাপক বিষয়টি দেখাশোনা করতেছেন A manager is looking after this matter. Good. A manager is looking after the matter. Yeah, maybe for it. Life is going away. Yeah, going on. But life is going on. Life is going on. পানির অপর নাম জীবন কারণ আমরা পানি ছাড়া বাঁচতে পারি না কি বলবো ওয়াটারস অ্যানাদার নেম ইজ লাইফ দা আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ
We do not live without water. That cannot have it. We can party now. Do not live bachina. We do not live manamra bachina, or we cannot live. We cannot live without water. We cannot live without water. To me, keep up with that. How are you going? Yes, how are you going? How are you going? How are you going? Then, amra English shikhi na ki hobe? We are not learning English. We are not shikhi na. We do not learn English. Shikhi na to bola na English. Shikhi na. We do not learn English. We do not learn English. English shikhi na. We do not. Shikhi na. Tokhon hobe we are not learning English. We do not learn English. Acha. এরপরে তাকে জিজ্ঞেস করব ইমরান ইমরান লিখেছ সরি স্যার আমি লিখতে পারি নাই ইমরান এটা লেখেন নাই ইমরান লেখেন নাই শুরু জড়িত আজকে প্রথম আচ্ছা জিনিয়া ভাবি আপনি একটু বলেন ভিডিও অন করে বলেন হ্যাঁ আমাদের আগ্রহ নেই কি লিখব We have not eagerness. We have not eagerness. Tomar ki agroho ache ki hobe? Do you have eagerness? Interest bolle hobe na. Agroho to eagerness e boli. Interest bolle number paoa jabe. Ha, tomar ki do you have eagerness ba have you eagerness? Thik ache? Do you have eagerness ba have you eagerness? Do you have eagerness? অথবা হ্যাভি ইগারনেস সে তোমার জন্য সবকিছু করতেছে কি হবে হি ইজ ডুইং এভরিথিং ফর মি হি ইজ ডুইং এভরিথিং ফর মি হি ইজ ডুইং এভরিথিং ফর মি আমরা বেশি কথা বলি না কারণ মানুষ এটা পছন্দ করে না কি হবে উই ডোন্ট টক মোর বিকজ পিপল ডোন্ট লাইক ইট হ্যাঁ আমরা বেশি কথা বলি না হ্যাঁ তাহলে উই ডু নট উই do not talk too much because people do not like this. Then তুমি কতদিন পর পর যাও কি হবে how often do you go? How often? Tarpor tumi ki jano she ekhon kothay? Do you know where is he? Do you know where he is? Do you know where he is? Eta ekta khyal rakhte hobe. Ekta pakhe dui bar proshno kora jabe na. Jehetu do diye amra ekbar proshno korechi, porer ista subject er age na ashe pore chole jabe. Do you know where he is? তুমি কি জানো সে কি করে? Do you know what does he do? না, এটা কিভাবে do you know what he does? রাস্তা পরে চলে যাবে। একটা বাক্যে দুইবার প্রশ্ন হবে না। Do you know what he does? Do you know what he does? তারপরটা তোমার গ্রামের বাড়ি কোথায়? Where is your native village? Where is your native village? তুমি কি আমার সাথে যাচ্ছ কি হবে Do you go with me? যাচ্ছ Are you going with me? Are you going with me? সবাই ধনী হতে চায় কিন্তু কঠোর পরিশ্রম করতে চায় না তাড়াতাড়ি ধনী হওয়া যায় না এই কথা কে না জানে সবাই ধনী হতে চায় কি হবে everybody wants to become rich everybody wants to be but to become rich to become rich কিন্তু কঠোর পরিশ্রম করতে না but don't put hard labor not হবে everybody does not
want to work hard, রাতা দি ধ্বনি হওয়া যায় না কি হবে never become rich overnight এখানে এই যে রাতারাতি ধ্বনি হওয়া যায় না never become রাতারাতি ধ্বনি হয় না এটা বোঝাচ্ছে হওয়া যায় না এটা সাবজেক্ট লাগবে কিন্তু সাবজেক্ট এখানে নাই যখন সাবজেক্ট না থাকে তখন আমাদের একটা সাবজেক্ট ধরতে হয় যখন একটা বাক্যে সাবজেক্ট না থাকে তখন একটা সাবজেক্ট ধরতে হবে এখানে অর্থাৎ one cannot be rich overnight এখানে হবে স্যার হ্যাঁ বল overnight Who does not know about this word? Who does not know this? Who does not know this? Who does not know this? সবুজ আলী 19 স্যার 19 মিমি 22 বৃষ্টি ইমরান স্যার আমি লিখি নাই ঝরা স্যার 26 স্যার আমার একটা কোশ্চেন ছিল আচ্ছা আমি আমি হচ্ছে একটু কনফিউজ হয়ে গেছিলাম যেটা হচ্ছে তুমি কি জানো সে এখন কোথায় ডু ইউ নো দ্যাট বা হচ্ছে ডু ইউ নো হ্যাঁ হোয়ার ইজ হি বা শি আর তুমি কি আমার সাথে যাচ্ছ আর ইউ গো উইথ মি সো আর ইউ গোইং যাচ্ছো এই মুহূর্তে সাবজেক্ট কোনো কিছু করতেছে তখন এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি হবে আর যখন ডু ডাজ দিব তখন মূল ভার্ব তখন সচরাচর বর্তমানে ঘটনা যে তুমি কি জানো বা তুমি কি সেখানে যাও ডু ইউ গো देयर আর তুমি কি সেখানে যাচ্ছো মানে যাইতেছো তখন হবে আর ইউ গোইং আচ্ছা যাচ্ছো মানে যাইতেছো এই মুহূর্তে তখন আর ইউ গোইং আর ইউ টেলিং আর ইউ সলভিং আচ্ছা আর ওটা হচ্ছে ডু ইউ নো হ্যাঁ ডু ইউ নো ওকে হোয়ার হি ইজ একটা বাক্যে দুইবার প্রশ্ন করা যাবে না ডু ইউ নো হোয়ার ইজ হি বলে দুইবার কোশ্চেন হয়ে যায় এমবেডেড কোশ্চেন বলে এটাকে ওটা না করে পরে ইজটা অক্সিলারি ভার্বটা পরে চলে যাবে তো ডু ইউ নো হোয়ার হি ইজ ওকে ঠিক আছে স্যার থ্যাংক ইউ আমরা এখন তাহলে চলে যাই পরের লেসনে হ্যাঁ মোটামুটি যারা করেছেন খুব ভালো হয়েছে এখানে 20 করে পেলেই এবারে যে 20 করে পাওয়া হলো মূল টার্গেট পুরো কোর্স ব্যাপী যখন আমরা 20 করে পাবো গড়ে তখনই দেখবেন যে আপনার বেসিকের সমস্যাগুলো মোটামুটি কেটে গেছে বেসিকের যে ভয়টা যেটা ছিল সেটা পুরোপুরি কেটে যাবে বেসিক জিনিসগুলো মোটামুটি 60% আপনি পারফর্ম করতে পারছেন এই জন্য আমরা 30-20 হলো আমাদের পাস মার্কস 30-20 হলো আমাদের পাস মার্কস 20 করে পাবেন 20 এর নিচে হলে একটু ভালো করে স্ট্রাকচারটা বা রিভিশন করে নেবেন কোথায় ভুল ত্রুটি হলো ওটা একটু দেখতে হবে আমরা আজকে লেসন 5 করব
lesson 5 kokhon was er byaborito hoy kokhon was er byaborito hoy amra ei am is er moto am is er shikhechhilam je tinta jaygay am is er byaborito hoy thik ekhono tai je subject nije otite otite tinta jaygay amader was er hobe ekta holo subject nije jokhon kono jaygay chilo kono peshay chilo ba obosthay chilo bujhay subject sotrachor bortomane शब्द अवस्था ना थे मुक्त आलदा छात्र छात्र एक शब्द छब्द एक नम्बर नियम हलो सबजेक्ट अतीते নিজে কোন জায়গায় ছিল বুঝালে ওয়াজ আর হয় সাবজেক্ট অতীতে নিজে কোন জায়গায় ছিল বুঝালে ওয়াজ আর হয় জায়গা বলতে কি এখানে সেখানে ঘরে বাইরে রাস্তায় ঘাটে এক নাম্বার লেখেন যে আমরা তখন ক্লাসে ছিলাম লেখেন আমরা তখন ক্লাসে ছিলাম তিনি তখন বাসায় ছিলেন তিনি তখন বাসায় ছিলেন দেন তার মা তুমি তিন নাম্বার তুমি তখন কোথায় ছিলে তুমি তখন কোথায় ছিলে হ্যাঁ বৃষ্টি হাত দিয়েছেন স্যার তাহলে আমি লিভ নেই ঠিক আছে তিন নাম্বার তুমি তখন কোথায় ছিলে চার নাম্বার তোমার মন তখন কোথায় ছিল তোমার মন তখন मितुरा की तखन रास्ताय छिलो
questions. सबसे बड़ असुविधा हलो चेना जाए ना कथा बोलार समय এক দুই তারপর হচ্ছে সাতের পর থেকে আর কিছু শুনতেই পারি নাই সব পর্যন্ত দিয়েছি এক নাম্বার হলো আমরা তখন ক্লাসে ছিলাম এক নাম্বার আমরা তখন ক্লাসে ছিলাম দুই নাম্বার তিনি তখন বাসায় ছিলেন তিন নাম্বার তুমি তখন কোথায় ছিলে স্যার চার নাম্বারটা স্যার চার নাম্বারটা তোমার মন তখন কোথায় ছিল চার নাম্বারটা তোমার মন তখন কোথায় ছিল শুরু দলি লেখা শেষ হয়েছে গেলাম সাতিন নাম্বারটা তিনি তখন তুমি তিন নাম্বার তুমি তখন কোথায় ছিলে স্যার ছয় নাম্বারটা একটু বলেন চার নাম্বার তোমার মন তখন কোথায় ছিল ছয় নাম্বার কে সেখানে ছিল ছয় নাম্বারটা কে সেখানে ছিল স্যার তাহলে পাঁচ নাম্বারটা কি মিতুরা কি তখন রাস্তায় ছিল মিতুরা হ্যাঁ মিতুরা মিতুরা কি তখন রাস্তায় ছিল সাত নাম্বার কেউ কি সেখানে ছিল না জি স্যার হ্যাঁ বাবলি বলেন সালমাতে বাবলি আমরা তখন ক্লাসে ছিলাম কি লিখবো স্যার উই ওয়াজ অ্যাটেন্ড দেয়ার না উই ওয়্যার একের অধিক হলে ওয়্যার হবে উই ওয়্যার ইন দা ক্লাস দেন উই ওয়্যার ইন দা স্যার দেনটা কি প্রথমে দেওয়া যায় না দেন সেটা একটা ভালো প্রথমে দিলেও হবে নাম্বার পাবেন বাবলি পয়েন্ট আছে তিনি তখন বাসায় ছিলেন তুমি তখন কোথায় ছিলে স্যার ইন দিলে হয় না ছোট জায়গার আগে এট হয় হ্যাঁ বাবলি তিন নাম্বার তুমি তখন কোথায় ছিলে স্যার আমি এখনো কমপ্লিট করতে পারিনি স্যার কমপ্লিট সবুজ আলী তিন নাম্বারটা আচ্ছা ঝরা ভিডিও অন করে বলেন তিন নাম্বারটা তুমি তখন কোথায় ছিলে তুমি তখন কোথায় ছিলে আমি কমপ্লিট করিনি স্যার দুইটা বাকি আছে where you then where you then পরেরটা বলেন তোমার মন তখন কোথায় ছিল where was your mind good এখানে তুমি হলে ওয়্যার তোমার মন হলে কিন্তু ওয়াজ হবে where was your mind then yes গুরুত্বপূর্ণ
মিতুরা কি তখন রাস্তায় ছিল? মিতুরা এখানে একটু কনফিউজ ছিল আর কি, তখন রাস্তায় ছিল। মিতুরা ইংলিশ কি হবে? মিতুরা তারপরটা ঝরা বলেন কে সেখানে ছিল? Who is there? Who was? কোন জায়গায় ছিল বুঝলে ওয়াজ দেয়ার হবে। সেকেন্ড, অতীতে সাবজেক্ট যখন কোন অবস্থায় ছিল তখন আমাদের ওয়াজ দেয়ার হবে। সাবজেক্ট যখন কোন অবস্থার মধ্যে ছিল, অবস্থার মধ্যে তিনটা জিনিস, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা। অতীতে যখন কোন অবস্থায় ছিল বুঝায়, অতীতে সাবজেক্ট যখন কোন অবস্থায় ছিল বুঝায় তখন ওয়াজ দেয়ার বসে। এই অবস্থার মধ্যে তিনটা জিনিস, এক হলো শারীরিক অবস্থা। হ্যাঁ স্যার, ওয়াজ এবং ওয়্যারটা হচ্ছে আপনার, ওয়াজটা বসবে আই, হি, মানে সিঙ্গুলার বলছি, মানে এখানে ওয়্যার হবে প্লুরাল এর ক্ষেত্রে। নরমালি একের অধিক যদি হয় তাহলে ওয়্যার বসে, একজন হলে ওয়াজ, একের অধিক হলে ওয়্যার। কিন্তু ইউটা ব্যতিক্রম, ইউটা একজন, ইউর পরে সবসময় অতীতে ওয়্যার হবে, ইউর পরে কখনোই ওয়াজ হবে না, ইউর পরে সবসময় ওয়্যার, এটা ব্যতিক্রম। একের অধিক, আমরা হলে ওয়্যার, হ্যাঁ যদি তাহারা ওয়ার, মৃত্যু দিনা ওয়ার, কিন্তু মৃত্যু ওয়াজ, সীতা ওয়াজ, বাবলি ওয়াজ, হ্যাঁ তাহলে। কিন্তু যদি আবার তুমিটা হলো ব্যতিক্রম, তুমি ইউর পরে অতীতে সবসময় ওয়ার হবে, একজন হলে ওয়ার হবে, একের অধিক হলেও, ইউ হলে ওয়ার, তুমি হলে ওয়ার, তোমরা হলে ওয়ার। তাহলে সাবজেক্ট অতীতে কোন অবস্থায় ছিল বুঝালে ওয়াজ ওয়ার হয়। অবস্থার মধ্যে তিনটা জিনিস, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা। অবস্থার মধ্যে তিনটা জিনিস, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা। লেখেন, এক নম্বর লেখেন, তিনি গত পরশু অসুস্থ ছিলেন। দুই নম্বর, তার বাবা তখন সুস্থ ছিলেন। তার দাদা তখন জীবিত ছিলেন। চার নম্বর, তুমি গতকাল কেমন ছিলে? গতকাল তোমার মন কেমন ছিল? গতকাল তোমার মন কেমন ছিল? তোমার মা বাবা কি সচ্ছল ছিলেন? বেকার ছেলে মেয়েরা হতাশ ছিল। লেখেন,
তিনি গত পরশু অসুস্থ ছিলেন এক নম্বর দুই নম্বর তার বাবা তখন সুস্থ ছিলেন তিন নম্বর তার দাদা তখন জীবিত ছিলেন চার নম্বর তুমি গতকাল কেমন ছিলে পাঁচ নম্বর তোমার মা বাবা কি সচ্ছল ছিলেন ছয় নম্বর তোমার মা বাবা কি সচ্ছল ছিলেন সাত নম্বর বেকার ছেলে মেয়েরা হতাশ ছিল আট নম্বর কে ক্লান্ত ছিল কে ক্লান্ত ছিল কে ক্লান্ত ছিল একটু খেয়াল করে দেখেন অসুস্থ শারীরিক অবস্থা সুস্থ শারীরিক অবস্থা জীবিত একটা অবস্থা কেমন এটা অবস্থা মন কেমন ছিল এটা অবস্থা সচ্ছল অর্থনৈতিক অবস্থা হতাশ মানসিক অবস্থা ক্লান্ত মানসিক অবস্থা তাহলে সাবজেক্ট অতীতে যখন কোন অবস্থার মধ্যে ছিল বোঝায় তখন আমরা ওয়াজ এর ব্যবহার করব অবস্থার মধ্যে তিনটা জিনিস শারীরিক অবস্থা মানসিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা স্যার গত পরশুর ইংলিশ কি হবে স্যার গত পরশু দা ডে বিফোর ইয়েস্টারডে গত পরশু হলো দা ডে বিফোর ইয়েস্টারডে সুরজালি ক্লাসে আছো সুরজালি আর সুরজালির বন্ধু আছি সুরজালি বন্ধু স্যার জি স্যার সুরজালির বন্ধু কি নাম জানো তোমার সজীব স্যার সজীব হ্যাঁ সজীব কি লিখেছো স্যার
লিখছি চারটা লিখছি আচ্ছা লেখো ভিডিওটা অন করো ভিডিওটা অন করে লেখো তোমাকে জিজ্ঞেস করব হ্যাঁ ভিডিওটা অন করো স্টার্ট ভিডিওতে ক্লিক করো ভিডিও অন হবে স্যার স্টার্ট ভিডিও থেকে তো ক্লিক করছি দেখায় না দেখাচ্ছে না কেন স্টার্ট ভিডিওতে ক্লিক করছো হ্যাঁ বলো তুমি এক নাম্বার কি লাগছো তিনি গত পরশু অসুস্থ ছিলেন was the day before yesterday he was that day yeah ওই যে অসুস্থ sick হ্যাঁ sick sir he was sick the day before yesterday he the day before yesterday the day before that day before yesterday yes sir তারপরটা বলো তার দাদা তখন অসুস্থ ছিলেন তার দাদা his grandfather was তার দাদা জীবিত ছিলেন his grandfather was স্যার আমি ওটা লিখছি তার দাদা জীবিত ছিলেন না সুস্থ his grandfather was sound in health sound in health then his grandfather was sound in health then তিন নাম্বার তার দাদা তখন জীবিত তার বাবা তিন নাম্বার his father I'm sorry তারপরটা বলো কেমন ছিলেন তারপরে পাঁচ নাম্বারটা গতকাল তোমার মন কেমন ছিল How was you yesterday mind then? Now, how was your mind yesterday? Your mind yesterday. How was your mind yesterday তারপরটা বলো তোমার মা বাবা কি সচ্ছল ছিলেন স্যার এগুলো আর করিনি স্যার লেখো না বাবলি কি লিখেছেন ছয় নাম্বারটা স্যার ওয়ার ইওর ফাদার এন্ড মাদার সলভেন্ট বা ওয়েল অফ হ্যাঁ গুড বা ওয়ার ইওর প্যারেন্টস একসাথে বলতে পারেন ওয়ার ইওর প্যারেন্টস Are your parents solvent? Are your parents solvent? Bekar chile mera hatar chilo. Ki likhbo? Unemployed boy and girl frustrated. Unemployed, ekhane boys and girls are frustrated. Unemployed. Unemployed boys and girls are frustrated. স্যার ডিপ্রেসড লিখলে হবে না স্যার ডিপ্রেসড মন মরা একটু এর থেকে ভিতরের অবস্থা তারপর এটা বাবলি কে ক্লান্ত ছিল ওয়াজ টায়ার্ড ফ্রাস্ট্রেশনের জায়গায় ডিপ্রেশন দিলে হবে না না ডিপ্রেশন দিলে হবে না ফ্রাস্ট্রেটেডই বলবা ফ্রাস্ট্রেটেড মানে হতাশ ডিপ্রেসড মানে হলো মন মরা একটু ওটা একটা সিকনেস ডিপ্রেসড না এটা একটু অসুস্থতা বোঝায় ফ্রাস্ট্রেশন গভীর লেভেলের যে অবস্থা সেটা হলো ডিপ্রেস এখানে কারো কোনো কোয়েরি আছে স্যার পাঁচ নাম্বারটা দিছেন হাউ ওয়্যার স্যার হাউ ওয়াজ ইওর মাইন্ড ইয়েস্টারডে আমি যদি ওয়াজ দেই ওয়্যার এর জায়গায় ওয়্যার তো বলি নাই হাউ ওয়াজই তো বলছি
না না আপনি হাউ ওয়াজ লিখছেন আমি ওয়্যার লিখছি না ওয়্যার লেখা যাবে না তুমি হলে ওয়্যার তোমার মন ওয়াজ তোমার বাবা ওয়াজ মা বাবা হলে একের অধিক প্লুরাল ওয়্যার তোমার জামা তুমি আর তোমার জামা কিন্তু এক জিনিস না তাই না তাকে বলবে তুমি এক জিনিস আর মন আলাদা মনটা হলে সিঙ্গুলার হবে হাউ ওয়াজ ইওর মা তাহলে স্যার ওয়্যার হলো স্যার প্যারেন্টস এর আগে তাহলে ওয়্যার হলো স্যার হ্যাঁ স্যার প্যারেন্টস এর আগে তাহলে ওয়্যার হচ্ছে প্যারেন্টস দুইজন একের অধিক না একটা জি তাহলে দুইজন একের অধিক হলে তাহলে ওয়্যার হবে প্লুরাল একজন হলে ওয়াজ মন তো একটাই না তোমার মন দুইটা মন যদি দুইটা থাকে তাহলে ওয়্যার হবে মন কয়টা একটা না দুইটা একটা মন কি আছে আসলে ইংরেজি খাই থাকে একটা তাই না একটা বেশি কিন্তু নাই অনেকে বলে না যে তার মন নাই হ্যাঁ ওটা কল্পনা করা হয় যে মন হ্যাঁ ইয়েস হৃদয় মন ক্লাস দুইটা হতে পারে মন না না স্যার মন মানে জিজ্ঞেস করছি যে এক একজন মানে ইয়ে হলে ওয়াজ আর অধিক হলে হ্যাঁ অধিক মানুষের যদি হয় যে তাদের মন কেমন ছিল তখন হবে হাউ ওয়্যার দেয়ার মাইন্ডস মাইন্ড দেয়ার মাইন্ডস তখন ওয়্যার হবে একটা হলে ওয়াজ একের অধিক হলে ওয়্যার আর কারো কোনো কোয়েরি আছে এখানে তাহলে স্যার চার নাম্বারটা যে লিখছি তুমি গতকাল কেমন ছিলে হাউ ওয়্যার ইউ ইয়েস্টারডে তুমি তো বলছি তুমিটা ব্যতিক্রম তুমি নরমালি একজন হলে ওয়াজ কিন্তু ইউটা ব্যতিক্রম তুমি বুঝালে সব সময় ওয়্যার কিন্তু তোমার মন তুমি আর তোমার মন তো এক জিনিস আর তোমার মন ওয়াজ তুমি ওয়্যার তোমার মা বাবা প্লুরাল ওয়্যার শুধু ব্যতিক্রম হলো ইউ তুমি একজন ওয়াজ হওয়ার কথা কিন্তু ওয়াজ না হয়ে ইউর জন্য ওয়্যার হয় বুঝতে পারছি নেক্সট আমরা যাব সাবজেক্ট অতিথি দেখুন করো স্যার আমার মন হলে ওয়াজ হবে হ্যাঁ মাই মাইন্ড ওয়াজ হবে আচ্ছা আমি হলে ওয়াজ হবে আমি সেখানে ছিলাম আই ওয়াজ দেয়ার আচ্ছা তোমার মন তোমার মন স্যার হ্যাঁ বুঝি না তোমার মন হলে ওয়াজ শুধু একটা একটা হলে চোখ বন্ধ করে ওয়াজ শুধু একটা ব্যতিক্রম মনে রাখতে হবে ইউ তুমি হলে ওয়্যার হবে তোমার মন না তোমার জামা না তোমার বাড়ি না শুধু তুমি তুমি সেখানে ছিলে ইউ ওয়্যার দেয়ার আর তোমার বাবা মা হলে ওয়্যার হ্যাঁ বাবা একের অধিক ওটা ওয়্যার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার আচ্ছা তারপর দেখেন তিন নাম্বার সাবজেক্ট যখন অতীতে কোনো জায়গায় ছিল প্রথমটা বলছিলাম সাবজেক্ট যখন কোনো জায়গায় আর অবস্থায় আচ্ছা এক নাম্বার সাবজেক্ট অতীতে যখন কোনো জায়গায় ছিল তখন ওয়াজ এয়ার হয় যখন কোনো অবস্থায় ছিল তখন ওয়াজ এয়ার হয় আরেকটা হলো সাবজেক্ট অতীতে যখন কোনো পেশায় ছিল সাবজেক্ট অতীতে যখন কোনো পেশায় ছিল বা নিজেই কোনো কিছু ছিল বুঝায় তখন ওয়াজ এয়ার হয় সাবজেক্ট অতীতে যখন কোনো পেশায় ছিল বা নিজেই কোনো কিছু ছিল বুঝায় তখন ওয়াজ এয়ার হবে পেশা যদি বলি যে তার বাবা বিচারপতি ছিলেন এটা পেশা তাই না তাহলে কি হবে হিজ ফাদার ওয়াজ এ জাস্টিস তাহলে সাবজেক্ট অতীতে যখন কোনো পেশায় ছিল বোঝায় বা নিজেই কোনো কিছু ছিল বোঝায় তখন ওয়াজ এয়ার বসে সাবজেক্ট অতীতে যখন কোনো পেশায় ছিল বোঝায় বা নিজেই কোনো কিছু ছিল বোঝায় তখন ওয়াজ এয়ার হয় লেখেন এক নম্বর লেখেন তিনি একজন শিক্ষক ছিলেন শিক্ষক ছিলেন দুই নাম্বার তার বাবা ব্যাংকার ছিলেন তোমার দাদা কি ছিলেন চার নাম্বার কে বিচারপতি ছিলেন তার ভাই কি মন্ত্রী ছিলেন স্যার চার নাম্বারটা আরেকবার বলেন চার নাম্বার কে বিচারপতি ছিলেন জি স্যার সাত নাম্বার তার ভাই কি মন্ত্রী ছিলেন তুমি কি ছাত্র নেতা ছিলে ছয়টা তার ভাই কি মন্ত্রী ছিলেন ছয় নাম্বার তুমি কি ছাত্র নেতা ছিলে
স্যার তিন নাম্বারটা আরেকবার একটু বলেন তিন নাম্বার তোমার দাদা কি স্যার ছয় নাম্বারটা আবার বলবেন কষ্ট করে তোমার দাদা কি ছিলেন ছয় নাম্বার তুমি কি ছাত্রনেতা ছিলেন স্যার শুনতে পাচ্ছি না ছয় নাম্বার তুমি কি ছাত্রনেতা ছিলে স্যার ছাত্রনেতা ইংলিশটা ছাত্রনেতা স্টুডেন্ট লিডার হ্যাঁ মিমি হাত উঠিয়েছেন লেখা শেষ জি স্যার হ্যাঁ বলেন মিমি এক নম্বর বলেন তিনি একজন শিক্ষক ছিলেন হি ওয়াজ এ টিচার হি ওয়াজ এ টিচার তারপরে তার বাবা ব্যাংকার ছিলেন His father was a banker. His father was a banker. এখানে her father হবে না স্যার? হ্যাঁ her father লেখা যাবে. His বা her যেকোনো একটা দিলেই হবে. তোমার দাদা কি ছিলেন? What was your grandfather? আগে আসবে এটা. What was question তো এটা. What was your grandfather? What was your grandfather? Who was his brother minister? না এখন দেখেন খেয়াল করেন তার ভাই কি মন্ত্রী ছিলেন ইয়েস বা নো কোন প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তখন হোয়াট বসে না যে তার ভাই কি মন্ত্রী ছিলেন ইয়েস মন্ত্রী ছিলেন বা নো মন্ত্রী ছিলেন না কোন প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় সে ক্ষেত্রে হোয়াট বসে না ইয়েস তো কোশ্চেন এটা হোয়াট হবে না জি স্যার ছয় নম্বরটা হ্যাঁ বলেন মিমি তার তুমি কি ছাত্রটা ছিলে why are you a student leader Why are you a student leader? Yes. এখানে কারো কোনো কোয়েরি আছে? স্যার এখন তাহলে শেষটা ওয়্যার হলো কেন? আপনি না বলছেন তো বলছেন। ইউটা বলছি না। ইউর ক্ষেত্রে সবসময় ওয়্যার হবে। ইউটা ব্যতিক্রম ইউ একজন হলেও ইউর জন্য ওয়্যার হবে। সাবজেক্ট তো তুমি ইউ। ছাত্রনেতা তো সাবজেক্ট না। সাবজেক্ট হলো তুমি। ইউর জন্য সব সময়ই ওয়্যার হবে কিন্তু তোমার মোবাইল যদি বলি ইউর মোবাইল তখন আবার ওয়্যার না হয় ওয়াজ হবে তোমার মন ওয়াজ তোমার বাবা ওয়াজ তুমি আর তোমার মোবাইল কি এক জিনিস না না আর কোনো কোয়েরি
Next, I'm going to lesson six. Lesson six. Kokhon waj er hobe na. Kokhon waj er hobe na. Dekho, amra dekhlam je kokhon waj er hobe. Ekhon holo kokhon waj er hobe na. Eta holo subject otite jokhon kono kaj korechilo bojhay. Kokhon waj er hobe na. Subject otite jokhon kono kaj korechilo bojhay. Tokhon waj er hobe na. Er poriborte je kaj korechilo sei verbtir past form hobe. Subject otite jokhon kono kaj korechilo bojhay. Tokhon waj er hobe na. এর পরিবর্তে সাবজেক্ট যে কাজ করেছিল সেই ভার্বের পাস্ট ফর্মটা হবে এখানে কাজ করা মানে কি যাওয়া খাওয়া করা বলা দেখা শোনা ইত্যাদি কাজ করা বলতে যাওয়া খাওয়া বলা দেখা শোনা ইত্যাদি যেমন দেখেন আমি যেগুলো আমি গিয়েছিলাম যাওয়ার পাস্ট ফর্ম আই ওয়েন্ট তিনি এসেছিলেন হি কেম এখানে দেখেন এখানে বলছি ছিলাম ছিলেন ছিলে কথাটি একটা শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে মুক্ত না রিনা কি তোমাকে মিতুরা সেদিন ইংরেজি চর্চা করেছিল চার নম্বর সবাই আমাকে সমর্থন করেছিল আমাকে সমর্থন করেছিল পাঁচ নম্বর লেখেন নিপা গতকাল কলেজে যায়নি নিপা গতকাল কলেজে যায়নি ছয় নম্বর আমি গত রাতে তাকে ফোন করিনি আমি গত রাতে তাকে ফোন করিনি পাঁচ নম্বর নিপা গতকাল কলেজে যায়নি ছয় নম্বর আমি গত রাতে তাকে ফোন করিনি
হ্যাঁ বাবলি বলেন এক নাম্বার, তিনি গতকাল আমাকে ডেকেছিলেন। স্যার হি কলড মি ইয়েস্টারডে। হ্যাঁ হি কলড মি ইয়েস্টারডে। হ্যাঁ বাবলি পরটা আমরা গত রাতে সেখানে গিয়েছিলাম। উই ওয়েন্ট দেয়ার লাস্ট নাইট। উই ওয়েন্ট দেয়ার লাস্ট নাইট। হ্যাঁ বাবলি পরটা মিত্রা সেদিন ইংরেজি চর্চা করেছিল। মিতু এন্ড আদার্স ডিড ইংলিশ প্র্যাকটিস। প্র্যাকটিস ইংলিশ ডিড না মানে চর্চা করা ইংলিশ কি প্র্যাকটিস ইংলিশ যখন মিশন আদার্স প্র্যাকটিস ইংলিশ দ্যাট ডে প্র্যাকটিস প্র্যাকটিস ইংলিশ দ্যাট ডে প্র্যাকটিস ইংলিশ দ্যাট ডে বাবলি ফরেস্টা সবাই আমাকে সমর্থন করেছিল। এভরিবডি সাপোর্ট মি সাপোর্ট দিলে হবে নিপা did not go to নিপা did not স্যার নিপা did not হ্যাঁ নিপা did not college yesterday did not হবে মূল বা নেগেটিভ হলে did not হবে নেগেটিভ হলে did not পরে আমি গত রাতে তাকে ফোন করিনি I did not call him but call him last call last night. I did not phone him but call him last night. I did sir, not sir ekhane didn't likhte ki bhul hobe na didn't lekha jabe samasya nei didn't lekha jabe okay tale ekta dekhen negative hole ki hobe did not plus mul bar ekhane ekta khata lekhen je kokhon proshno korte did boshe lekhen kokhon কখন প্রশ্ন করতে ডিড বসে কাজে লাগে কখন প্রশ্ন করতে ডিড বসে সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা সেটি জানতে প্রশ্ন করতে ডিড বসে সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা সাবজেক্ট অতীতে কোন কাজ করেছিল কিনা এটি জানতে প্রশ্ন করতে ডিড বসে সাবজেক্ট অতীতে কোন কাজ করেছিল কিনা এটি জানতে প্রশ্ন করতে ডিড বসে কোন কাজ করা মানে কি যাওয়া খাওয়া করা দেখা বলা শোনা তাই না সাবজেক্ট অতীতে কোন কাজ করেছিল কিনা এটি জানতে প্রশ্ন করতে ডিড বসে এক নম্বর লেখেন তুমি কি গতকাল কলেজে গিয়েছিলে তুমি কি গতকাল কলেজে গিয়েছিলে দুই নাম্বার তুমি গতকাল কোথায় গিয়েছিলে তিন নম্বর নিপা কি গত পরশু এখানে এসেছিল নিপা কি গত পরশু এখানে এসেছিল তিন নম্বর নিপা কি গত পরশু এখানে এসেছিল চার নম্বর আমি কি তোমাকে বিরক্ত করেছিলাম আমি কি তোমাকে সেদিন বিরক্ত করেছিলাম আমি কি তোমাকে সেদিন বিরক্ত করেছিলাম তারপর লেখেন পাঁচ নম্বর তুমি কয়টি কলম কিনেছিলে
তুমি কয়টি কলম কিনেছিলে? তুমি কয়টি কলম কিনেছিলে? ছয় নাম্বার, কে গত রাতে এখানে এসেছিল? এখানে এসেছিল কে গত রাতে এখানে এসেছিল? পাঁচ নাম্বার, তুমি কয়টি কলম কিনেছিলে? ছয় নাম্বার, কে গত রাতে এখানে এসেছিল? কে গত রাতে এখানে এসেছিল? স্যার দুই নম্বরটা একটু আবার বলবেন। দুই নম্বর, তুমি গতকাল কোথায় গিয়েছিলে? তুমি গতকাল কোথায় গিয়েছিলে? দুজন হাত উঠিয়েছে, আচ্ছা যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঝরা বলেন, তুমি কি গতকাল কলেজে গিয়েছিলে? Did you go college yesterday? Did you go to college? Did you go to college yesterday? পরেরটা, তুমি গতকাল কোথায় গিয়েছিলে? তিন নম্বর, নিপা বলেন, হ্যাঁ বাবলি বলেন, নিপা কি গত বসে এখানে এসেছিল? Did Nipa go the before yesterday? Did Nipa come here? Did Nipa come here? The day before yesterday. হ্যাঁ বাবলি, পরেরটা, আমি কি তোমাকে সেদিন বিরক্ত করেছিলাম? স্যার সেদিনের ইংলিশটা কি হবে স্যার? That day. তুমি কয়টি কলম কিনেছিলে? লাস্টটা বাবলি, কে তো গত রাতে এখানে এসেছিল? Option B,
who came here last night? 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 Do you number ta correct? B number ta correct. এখানে question হলো did টা হলো না কেন? কাজ করা বুঝাচ্ছে না? এসেছিল কাজ করা। তারপরেও did টা হচ্ছে না কারণ হলো লিখেন যে ব্যতিক্রম লিখেন। লিখেন একটু ব্যতিক্রম লিখেন যে exception। তো লিখেন exception exception। তো লিখেন exception হলো যে ws word নিজেই যদি বাক্যের subject হয় তাহলে প্রশ্ন করার সময় did বসে না। ws word যদি নিজেই বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় did বসে না। ws word যদি নিজেই বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় did বসে না। এক্ষেত্রে সরাসরি ভার্বের past form বসে। ws word যদি নিজেই বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় did বসে না, এর পরিবর্তে সরাসরি ভার্বের past form বসে। লেখেন হু হোয়াট হুইচ হুজ। এই ডাব্লিউ সার্ভগুলো এক এক বাক্যের সাবজেক্ট হতে পারে। হু হোয়াট হুইচ হুজ এই ডাব্লিউ ওয়ার্ডগুলো একাই বাক্যের সাবজেক্ট হতে পারে। তাহলে ডাব্লিউ সার্ভগুলো যদি একাই বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় ডিড বসে না, এর পরিবর্তে সরাসরি ভার্বের past form হয়। হু হোয়াট হুইচ হুজ এই চারটি ডাব্লিউ ওয়ার্ড সরাসরি একাই বাক্যের সাবজেক্ট হতে পারে। হু হোয়াট হুইচ হুজ এই চারটি ডাব্লিউস ওয়ার্ড একাই বাক্যের সাবজেক্ট হতে পারে। তাহলে হু কেম হিয়ার দেখেন এখানে হু নিজেই বাক্যের সাবজেক্ট, হুটা হলো নিজেই বাক্যের সাবজেক্ট। ডাব্লিউস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হবে তখন ডিড না হয়ে সরাসরি ভার্বের past form বসবে। এখন লেখেন এক নাম্বার আরেকটা লেখেন গতকাল তোমার কি হয়েছিল, গতকাল কি ঘটেছিল, গতকাল কি ঘটেছিল, গতকাল কি ঘটেছিল, গতকাল কি ঘটেছিল। দুই নম্বর লেখেন কার বাবা এখানে এসেছিলেন, কার বাবা এখানে এসেছিলেন, কার বাবা এখানে এসেছিলেন, কার বাবা এখানে এসেছিলেন, কোন দেশ চাল বিক্রি করেছিল, চাল বিক্রি করেছিল, স্যার আবার বলেন তো এটা, কোন দেশ চাল বিক্রি করেছিল, কোন দেশ চাল বিক্রি করেছিল। তাহলে একটু দেখেন প্রথমে আছে গতকাল কি ঘটেছিল, খেয়াল করেন দেখেন হোয়াট হ্যাপেন, হোয়াট হ্যাপেন ইয়েস্টারডে। এখানে ডিড বলা যাবে না কেন, এখানে ডিড বলা যাবে না কেন, কারণ হলো এখানে হোয়াট নিজেই বাক্যের সাবজেক্ট, হোয়াট নিজেই বাক্যের সাবজেক্ট। পরেরটা কার বাবা এখানে এসেছিলেন, হুজ ফাদার নিজের সাবজেক্ট, হুজ ফাদার কেম হিয়ার, দেখেন এখানে হোয়াট নিজেই বাক্যের সাবজেক্ট রাখবেন, যে হোয়াট এখানে নিজেই বাক্যের সাবজেক্ট, হোয়াট হলো এখানে নিজেই বাক্যের সাবজেক্ট, তারপরে হুজ ফাদার বাক্য নিজেই বাক্যের সাবজেক্ট, হুইজ কান্ট্রি নিজেই বাক্যের সাবজেক্ট। তো ডাব্লিউ ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হবে তখন প্রশ্ন করার সময় ডিড হবে না, এর পরিবর্তে সরাসরি ভার্বের past form বসবে। স্যার আমাদের হচ্ছে মানে মানে পাস্টের যে ইয়াটা সেটা হচ্ছে হু হোয়াট হুইস হুজ এই চারটা ছাড়া কি আর কিছু বসতে পারে না স্যার? ডাব্লিউ চারটি সাবজেক্ট হতে পারে, অন্য ডাব্লিউ গুলো সাবজেক্ট হতে পারবে না। ও আচ্ছা, চারটি ডাব্লিউ ওয়ার্ডই সাবজেক্ট হতে পারবে, অন্য গুলো সাবজেক্ট হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার দেখেন তো? জি স্যার। তাহলে আগামী ক্লাসে আপনাদের প্রবলেম সেট পড়া থাকবে 5 6, ওটা লিখেন প্রবলেম সেট 5 6 5 6, সময় পাবেন, হ্যাঁ সময় করে করবেন, না করলে কিন্তু আপনার ইমপ্রুভমেন্টটা বোঝান, ভুলগুলো কোথায় হচ্ছে এটা কিন্তু বোঝা যাবে না, অবশ্যই করতে হবে।
ভোকাবুলারি তো 51 থেকে হবে হ্যাঁ 51 থেকে 100 51 থেকে 100 পর্যন্ত ভোকাবুলারি পড়া থাকবে ভোকাবুলারি 51 থেকে 100 লেসন 5 6 টা ভালো করে পড়বেন লেসন 5 6 টা ভালো করে পড়বেন বেসিক ইংলিশের বইটা সংগ্রহ করে ফেলবেন সবাই কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনারা ইউটিউব চ্যানেলটা কি সবাই সাবস্ক্রাইব করেছেন জি স্যার জি স্যার জি ভাই হ্যাঁ ওকে ফাইন ওখানে ভিডিওগুলো ভিডিওগুলো একটু দেখবেন ওখানে যে ছোট ছোট ভিডিও আছে ওগুলো কি দেখেন আপনারা স্যারটা দেখছিলাম জি স্যার অনেক সময় দেখি হ্যাঁ ওই ভিডিওগুলো বেশি করে আপনারা বেসিকের ভিডিওগুলো দেখতে থাকেন ওখানে যে বেসিকের যে ভিডিওগুলো আছে ছোট ছোট শর্ট ভিডিও ওগুলো একটু দেখবেন বাবলি কোনো ভিডিও দেখেছেন ইউটিউবে স্যার আমি এখনো সময় পাইনি স্যার আজকে দেখব স্যার ঠিক আছে স্যার হ্যাঁ বলেন স্যার আপনি বিকাশ নাম্বারটা একটু ইনবক্সে দেবেন বিকাশ নাম্বারটা আমি একটা লিখে দিচ্ছি এখানে চ্যাট বক্সে একটু হ্যাঁ হ্যাঁ আমি এখানে এখানে লিখে দেই হ্যাঁ এই ফাইল লিখে দেই দেখা যায় দেখুন তো হ্যাঁ 1705776865 01705 77 6685 01705 77